নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আপনারা দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান। কাজের সন্ধানে অনুষ্ঠান, এতে শুধুমাত্র চাকরির খবর। কোথায় চাকরির খবর রয়েছে, কোথায় আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করলে আপনার চাকরি অনেকটা নিশ্চিত হতে পারে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনাদের জন্য এই উপস্থাপন। আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান। তো চলুন, আজকে অন্যান্য দিনের মতোই আজকে এইভাবেই শুরু করব। তো আজকে শুরু করাটা অবশ্যই মাধ্যমিক পাশদের দিয়ে, কিন্তু আমার কেমন জানি একটা মাধ্যমিক পাশদের কথা বলতেই বিশাল সংখ্যক 62,907 জনের চাকরি হবে এই মুহূর্তে, এইরকম একটা বিজ্ঞাপন রয়েছে আমার হাতে। তো বিজ্ঞাপনটা যখন কম্পাইল করছিলাম, তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এইরকম ধরনের মানে 62,907 জনের চাকরি এর আগে কবে নাগাদ করেছি আমার ঠিক মনে আসছে না। কিন্তু তো যাই হোক, সংখ্যাটা বিশাল মনে হচ্ছে, সেটা সারা ভারতের হিসেবে কিন্তু বিস্তারিত জানাবো। কোন দপ্তরে নিশ্চয়ই আপনারা উৎসুক হয়ে আছেন যে এত চাকরি, হ্যাঁ এত চাকরি কোথায় রয়েছে, সেটা সেটা রেলওয়েতে অপেক্ষা করছিলেন। আমিও অপেক্ষা করছিলাম দীর্ঘদিন ধরে যে রেলের চাকরির খবর দেখছি বেরুচ্ছে না। বিভিন্ন ওয়েবসাইটে সহসাই দেখা যাচ্ছে রেলওয়েতে নিয়োগ, রেলওয়েতে নিয়োগ হচ্ছে, এই ধরনের। তো আমাদের কাছে জিজ্ঞাসা করা হতো, আমরা ফেক বলে উড়িয়ে দিতাম, বলতাম হ্যাঁ সত্যিই ফেক ছিল। তো এখন গিয়ে রেল দপ্তর থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো বিজ্ঞপ্তি বেরিয়েছে, আপনাদেরকে জানাবো, আপনারা নোট করে নেবেন প্রয়োজনীয় বিষয়, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সে পদ্ধতিগুলি বলে দেব, আর অ্যাপ্লাই করার পর আপনাকে কী করতে হবে, কীভাবে পরীক্ষা দেবেন, পরীক্ষার পর কী ধরনের আরও পরীক্ষা দিতে হবে। আরও পরীক্ষা বলতে গেলে যেমন ধরুন এই যে রেলের চাকরির কথা বলছি, শুধুমাত্র একটা পরীক্ষা দিয়েই কিন্তু চাকরি হবে না, এক্ষেত্রে আপনাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, যার বাংলা করলে দাঁড়ায় সেটা হচ্ছে শারীরিক সক্ষমতার পরীক্ষা। শারীরিক সক্ষমতার পরীক্ষার পরও যদি আপনি সফল হন, তবে কিন্তু আপনাকে আবার মেডিকেল টেস্ট দিতে হবে। এই সমস্ত টেস্টগুলোর পর আপনার কিন্তু চাকরি হবে। তো যাই হোক, চাকরি যখন করতেই হবে, আর চাকরির জন্য আমরা অ্যাপ্লাই করবই, তো অ্যাপ্লাই করার জন্য তো নিশ্চয়ই সুষ্ঠুভাবে নিয়মগুলি আমাদেরকে জেনে নিতে হবে। তো বিস্তারিতই বলবো, এবার শুরুই করছি। বলতে গেলে পোস্টের নামটা হচ্ছে গ্রুপ ডি। রেল দপ্তরে, ভারতীয় রেলে গ্রুপ ডি পোস্টে লোক নিয়োগ করা হবে, আর শূন্যপদের সংখ্যা 62,907 জন, যার মধ্যে এসসি নেওয়া হবে 9,453 জন, আর এসটি 5,061 জন, ওবিসি রয়েছে 16,502 জন। এই তিনটাকে যদি আমরা যোগ করে ফেলি, যে সংখ্যাটা হয়ে যাবে সেটা যদি মোট নম্বর থেকে বিয়োগ করি, তাইলে বেরিয়ে আসবে অসংরক্ষিত পদের সংখ্যা কয়টা। একদম ঠিক, অসংরক্ষিত পদের সংখ্যা রয়েছে 31,889টি। তো যাই হোক, এত সংখ্যক পোস্ট, অনেকে হয়তো ভাবছেন যে এত হিসেব, এত দেশের হিসেব করে আমার কী লাভ হবে, আমাদের রাজ্য ত্রিপুরার প্রার্থী হিসেবে আমি চাকরি পাবো কি না, অনেকে কথাটা ভাবতে পারেন, বলতে পারেন। হ্যাঁ, একটু জেনে রাখুন যে ত্রিপুরায় রেলের চাকরি বললে এরকম কিন্তু কোনো রকম আরআরবিও পাবেন না, আরআরসিও পাবেন না। আরআরবি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আর আরআরসি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। তো এই যে আরআরবি আরআরসি যে বলে থাকি, এগুলো আমাদের অপেক্ষা করে থাকতে হবে, সেটা হচ্ছে আরআরবি গুয়াহাটি। আমরা রয়েছি আরআরবি গুয়াহাটির আন্ডারে, অতএব আরআরবি গুয়াহাটির যে বিজ্ঞাপন, সে আরআরবি গুয়াহাটির যে ওয়েবসাইট, সেখানটায় আমাদের সমস্ত কাজকর্ম করতে হবে। তো আরআরবি গুয়াহাটি আমরা সবাই জানি, কিন্তু সারা ভারতবর্ষের রেলের যে ব্যবস্থাপনা সেটাকে ষোলোটা এরকম আরআরবিতে ভাগ করা রয়েছে। পাশাপাশি বর্তমানে মেট্রোগুলোকে আরও একটা জোন করে দেওয়া হয়েছে, সেটা হয়ে গেছে জোন নয় বোর্ড করে দেওয়া হয়েছে। তো ওই রেলওয়ের মেট্রোটাকে যদি আমরা সঙ্গে নিয়ে নিই, তবে কিন্তু হয়ে দাঁড়াবে 17টি। তো যাই হোক, যে আরআরবিগুলো, তার মধ্যে আমরা রয়েছি গুয়াহাটি আরআরবির আন্ডারে, আর গুয়াহাটি আরআরবির আন্ডারে এবার খুঁজতে হবে রেলওয়ের কথা। অবশ্যই আমরা যে রেলওয়ের আন্ডারে রয়েছি সেটা হচ্ছে NF রেলওয়ে,
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মানে আন্ডারে লোক নিয়োগ করা হবে 2577 জন। তো আশা করি একটু একটু করে কমে আসছে, বুঝতেই পাচ্ছেন। এই 2577 জনের মধ্যে এসসি নেওয়া হবে 384 জন, এসটি নেওয়া হবে 193 জন, ওবিসি নিয়োগ করা হবে 696 জন, আর অসংরক্ষিত রয়েছে 1304 পোস্ট। তো এই যে শূন্যপদের এলাহিকাণ্ড, সেইগুলো ফিল আপ করার জন্যে, নিয়োগের জন্যে এখন দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই দরখাস্ত কিভাবে আপনি জমা দেবেন? অনলাইনে জমা দিতে হবে। এর আগে আরও কিছু কিন্তু তথ্য জেনে নিতে হবে, যেমন ধরুন বয়সটা। অবশ্যই এর জন্যে বয়স আবশ্যক হচ্ছে 18 থেকে 31 পর্যন্ত। আর এই যে 18 থেকে 31 পর্যন্ত আপনি হিসেবটা গুনবেন, সেটা 2018 সালের পয়লা জুলাই পর্যন্ত হিসেবটা করবেন, পয়লা জুলাই পর্যন্ত হিসেবটা করতে হবে। আর যারা সাধারণত ছাড় পেয়ে থাকেন বিশেষ ক্ষেত্রে, সংরক্ষিত ক্ষেত্রে, আপনারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা শিথিলতা যথারীতি পাবেন, রয়েছে আপনাদের শিথিলতা। আর এখন শিক্ষাগত যোগ্যতা, স্রেফ মাধ্যমিক পাস, নম্বরের কোনো কড়াকড়ি নেই, ট্রেডের কোনো বালাই নেই, কোনো আইটিআই থেকে ট্রেড লাগবে এ ধরনের কোনো কথা নেই। বরঞ্চ এইটুকুন বলে দিতে পারি, আমাদের এখানে যদিও না হয়, অন্যত্র এরকম কিছু রয়েছে, যেমন ধরুন মাধ্যমিক পরীক্ষাটা দেওয়া হলো না, মাধ্যমিকের আগেই আইটিআইতে পড়া শুরু করা হয়েছে, এরকম কিছু কোর্স রয়েছে আইটিআইতে, মাধ্যমিকের আগেই ভর্তি হওয়া যায়। যদি মাধ্যমিক পাস না করে ক্যান্ডিডেট আইটিআই থেকে পাস করে নেই, তবেও কিন্তু এই পদের জন্যে উপযুক্ত। তো এটাই বলতে চাইছি, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন, আপনি উপযুক্ত। আর সিলেকশনটা কী করে হবে, বাছাইটা, সেটা বলে রাখি। হোক না গ্রুপ ডি পরীক্ষা, সেটা মাধ্যমিক পাসের পরীক্ষা, মাধ্যমিক পাস প্রার্থীরাই আবেদন করতে পারবে। কিন্তু হলে কী হবে, আপনাকে যে পরীক্ষাটা দিতে হবে সেটা কিন্তু সিবিটি দিতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন সিবিটিটা কী, সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। তার মানে যখন আপনার একটা কল লেটার আসবে, সেই কল লেটারের মধ্যে দুটো জিনিস উল্লেখ করা থাকবে, একটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র, আরেকটা হচ্ছে সময়। যে পরীক্ষা কেন্দ্র উল্লেখ করা থাকবে, যে সময়ের কথা উল্লেখ করা থাকবে, সেই সময়ে সেই পরীক্ষা কেন্দ্রে যখন আপনি যাবেন, সেখানে গিয়ে দেখবেন আপনার সামনে আপনার জন্য একটা কম্পিউটার বরাদ্দ রয়েছে। ওই কম্পিউটারের সামনে আপনাকে বসতে হবে, আর এই কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটারে মাউস ক্লিক করে করে আপনি সঠিক উত্তর ক্লিক করবেন, টিক মার্ক দেবেন। এইভাবে পরীক্ষাটা দিতে হবে, দেড় ঘন্টার পরীক্ষা। এই যে দেড় ঘন্টার পরীক্ষা, এই দেড় ঘন্টা পরীক্ষাটাতে 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা প্রশ্ন আসবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে এক এক করে। আর এই দেড় ঘন্টা পরীক্ষায় পাশ করলাম চাকরি পেয়ে যাব? না, যেহেতু পোস্টের নাম গ্রুপ ডি, অতএব আপনাকে পরীক্ষার মাধ্যমে নিয়োগের পর, পরীক্ষার মাধ্যমে বাছাইয়ের পর আপনাকে নিয়োগ করার আগে আপনার মধ্যে কিন্তু আবার পিইটি নেওয়া হবে। একটু আগে বললাম সিবিটি, একবার বলছি পিইটি। সিবিটি হয়ে গেল কম্পিউটার বেসড টেস্ট, এবার হচ্ছে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তার মানেটা হলো শারীরিক সক্ষমতার পরীক্ষা। তো আরেকটু ভেঙে বলি, আপনি কম্পিউটার পরীক্ষায় পাশ করলেন, আপনার কাছে আবার একটা কল লেটার আসবে, বলা হবে আপনাকে যে আপনি কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় পাশ করেছেন, এবার আপনাকে ডেট ফিক্সড করা হলো আপনার জন্যে, আপনি ওই তারিখে এমুক জায়গাতে আপনার পিইটির জন্যে উপস্থিত থাকতে হবে এতটার সময়ে। এভাবে আপনার কাছে আবার একটা কল লেটার আসবে, ওই কল লেটারের দিক নির্দেশ অনুযায়ী, সময় অনুযায়ী আপনি যখন যথারীতি উপস্থিত হবেন পিইটির জন্যে, সেখানটায় আপনাকে করতে হবে, হ্যাঁ, দুটো কসরত দেখাতে হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় আপনাকে দুটো বিষয় নিয়ে দেখাতে হবে, একটা হচ্ছে 100 মিটার দৌড়তে হবে, 100 মিটার দৌড়তে হবে, সেটা
পুরুষদের জন্যে, ছেলেদের জন্যে। শুরুতে কিন্তু একটা কথা বলিনি, সেটা হচ্ছে এই যে চাকরিটা, এটা কিন্তু ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবে, মেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে, সবার জন্যে এটা, কোনো অসুবিধে নেই। তো ছেলেদের জন্যে যে জিনিসটা দেখাতে হবে, যে কসরতটা দেখাতে হবে, সেটা হচ্ছে 100 মিটার দৌড়তে হবে। আর দৌড়বেন যে শুধু খালি হাতে নয়, আপনার হাতে একটা বোঝা দেওয়া হবে, একটা লিফট, একটা ওয়েট দেওয়া হবে, ওজন দেওয়া হবে। সেই ওজনটা হচ্ছে 35 কেজি। 35 কেজি ওজন হাতে নিয়ে বা কাঁধে নিয়ে আপনাকে এক চান্সে আপনাকে দৌড়তে হবে 100 মিটার দৌড়। এর জন্যে সময় বরাদ্দ করা থাকবে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে 35 কেজি ওজন হাতে বা কাঁধে নিয়ে আপনাকে কিন্তু 100 মিটার দৌড়তে হবে। মাঝে আপনি কিন্তু সেই ওজনটাকে নামাতে পারবেন না। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে একটু অন্যরকম। তাদের ক্ষেত্রে ডিস্টেন্স একই রকম, দূরত্বটা একই রকম থাকবে, 100 মিটার দৌড়তে হবে, সময়টাও একই রকম, 2 মিনিট সময় দেওয়া হবে। কিন্তু তাদের যে ওজনটা, তাদের লিফট করে তুলে নিয়ে দৌড়তে হবে, তাদের ক্ষেত্রে ওজনের পরিমাণটা 20 কেজি করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই গেল 100 মিটার দৌড়ের ব্যাপারটা। এবার আপনি 100 মিটার দৌড়ে সফল হয়ে গেলেন, খুব ভালো। 100 মিটার দৌড়ে সফল হলেই আবার হবে না, আরেকটা কসরত দেখাতে হবে। এটা হচ্ছে 1 কিলোমিটার দৌড়তে হবে। 1 কিলোমিটার দৌড়তে হবে ছেলেদের জন্যে 4 মিনিট 15 সেকেন্ড বরাদ্দ রয়েছে, এর মধ্যে আপনাকে দৌড় শেষ করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে একই রকম, দূরত্বটা সেম থাকবে, 1 কিলোমিটারই দৌড়তে হবে, কিন্তু এর জন্যে সময়টা একটু বাড়িয়ে দেওয়া হবে, সেটা হবে 5 মিনিট 40 সেকেন্ড, এই সময়ের মধ্যে আপনাকে দৌড়তে হবে। তো যারা অতি উৎসাহী হয়ে চিন্তা করছিলেন যে বাহ, রেলের চাকরি, দারুণ চাকরি করব, অবশ্যই হ্যাঁ করারই কথা, যে স্যালারি উল্লেখ করা রয়েছে, বিশাল স্যালারি। তো স্যালারির অঙ্কটা আমি বলছি না এই মুহূর্তে, এটুকুন লেখা রয়েছে যে 7th পে কমিশন রিলেটেড একটা পেমেন্ট উল্লেখ করা আছে, লেভেল দেওয়া রয়েছে, সেই লেভেল অনুযায়ী আপনি বেতন পেয়ে যাবেন। তো ঘটনা হচ্ছে, তো এই যে চাকরিটা, এর জন্যে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে যে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার একটা নির্দিষ্ট ডেট থাকে, অমুক দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। সেই আবেদন করার যে শেষ তারিখটা, সেটা হচ্ছে 10 মার্চ। 10 মার্চের মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। আর আবেদন যখন করবেন, তখন কিন্তু একটু খেয়াল করে আবেদন করবেন। প্রতিনিয়ত আমরা কিন্তু ফোন পাচ্ছি যে আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি, কিন্তু রেজিস্ট্রেশনের পরের ধাপে যখন আমি আবার এগুতে যাইছি, তখন দেখা যাচ্ছে আমার এরর চলে আসছে। এরকম অনেক বন্ধুরা ইতিমধ্যে, কারণ এখন তো আমি বলার আগেই আপনারা জেনে যাচ্ছেন বিভিন্ন মাধ্যমের, অবশ্যই ঠিক, এখন তো এত গতিতে তথ্যটা বেরিয়ে আসছে, যে যার যেভাবে পারছেন আপনারা কিন্তু তথ্য খবর সংগ্রহ করে নিচ্ছেন, ওয়েল এন্ড গুড, খুব ভালো বিষয়, এর জন্যে থেমে থাকবেন কেন, চেষ্টাও করে যাবেন। হ্যাঁ, চেষ্টা করতে গিয়ে যদি কারোর কোনো রকম অসুবিধে হয়, আমরা তো রয়েছি, আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, প্রয়োজনে কোনো বিশেষজ্ঞ বন্ধুকে নিয়ে আপনি ফর্মটাকে ফিল আপ করে নেবেন। আমাদের ফোন নম্বর আপনাদের জানা রয়েছে, যারা নতুন করে দেখছেন আপনাদের হয়তো ফোন নাম্বারটা জানা নেই, আপনারা টিভির পর্দায় দেখে নিতে পারছেন যে 9436120305। এই নম্বরে আপনারা পাশাপাশি যেমন তথ্য জেনে নিতে পারবেন, একই সঙ্গে কিন্তু আপনারা আজকের এই অনুষ্ঠানেও কিন্তু আপনারা কিছু না কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, যদি আপনারা হোয়াটসঅ্যাপে ব্যবহার করে এই নম্বরে আপনারা কোনো প্রশ্ন করে থাকেন, আমরা আমাদের সময় অনুযায়ী আপনাদের সঙ্গে কথা বলবো, জানাবো আপনারা কী প্রশ্ন করেছেন আর তার উত্তরটা কী হবে। হ্যাঁ, তো মাধ্যমিক পাস যারা রয়েছেন আপনাদের জন্য রেলে যে চাকরির সুযোগটা সেটা বলে দিলাম। যারা সত্যিকারের উপযুক্ত রয়েছেন, একদিকে যেমন আপনাকে পড়াশুনোয় দক্ষ হতে হবে, সিবিটিতে পাশ করতে হবে, অপরদিকে আপনাদের
শারীরিক যে সক্ষমতা সেটাও কিন্তু থাকতে হবে। দুটো বিষয়ে যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনি যদি উপযুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই রেলওয়ের যে ওয়েবসাইট রয়েছে সেটাতে লগ ইন করে আপনারা যথারীতি অনলাইনে ফর্মটাকে ফিল আপ করে দেবেন। আর এর পরবর্তী সময়ে যদি ফিল আপ করতে কোনো রকম অসুবিধে হয়, সেটা বলে দিয়েছি যে ইনস্ট্রাকশান দেখে আপনারা আস্তে আস্তে ফিল আপ করে নেবেন, স্টেপ ওয়াইজ দেখবেন সেটা সাকসেস হয়ে যাবেন। আর বিশেষ সমস্যা হলে আমরা রয়েছি, আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। হ্যাঁ, যারা মাধ্যমিকের পর বিভিন্ন গাড়ি চালানোর আপনার দক্ষতা রয়েছে, বিভিন্ন গাড়ি বলতে গেলে যেমন ধরুন গাড়ি তিন ধরনের সাধারণত বলা হয়ে থাকে, একটা হেভি ভেহিকেল, একটা যে মিডল এম বলা হয় যে মিডল ক্লাস বা মিডল ভেহিকেল যেটাকে বলা হয়, আরেকটা রয়েছে যে লোয়ার, তিনটা স্তর বলা হয়। তো যাই হোক, এই যে লাইট ভেহিকেল, তারপরে মিডিয়াম যে ভেহিকেল, আরেকটা হচ্ছে হেভি ভেহিকেল, এই ভেহিকেলগুলো চালানোর যদি আপনার দক্ষতা থাকে, লাইসেন্স থাকে, তবে সিআইএসএফএ মাধ্যমিক পাশের পর বৈধ ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে আপনাদের জন্য এই খবরটা, 447 জনকে নিয়োগ করা হবে। আর সুখবরটা এটাই যে রেলওয়েতে যেরকমভাবে বলেছিলাম তার ইন্টারভিউর যে সিবিটিগুলো সেগুলো কিন্তু আগরতলায় হবে, এরকম একটা আভাস রয়েছে। একই রকমভাবে সিআইএসএফেরও যে রেলি বলুন বা পরীক্ষা বলুন এগুলোও কিন্তু আগরতলায় হওয়ার সম্ভাবনা রয়েছে, আঁচ পেয়েছি, আভাস পেয়েছি, তাই আপনাদেরও জানিয়ে রাখছি। বয়স থাকতে হবে 21 থেকে 27 মধ্যে, আর যোগ্যতা আগেই বলেছি মাধ্যমিক পাশ হতে হবে, আর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সিলেকশন করা হবে, প্রথমে আপনার পিইটি নেওয়া হবে, শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপরে শারীরিক কাঠামো পিএসটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ শরীরের যে মাপঝোঁক রয়েছে সেটা একটা বিষয় রয়েছে, সেটা চেক করা হবে। এরপর আপনার পেপারগুলোকে যে আপনি ডকুমেন্টসগুলোকে ভেরিফিকেশন করা হবে, দেখা হবে সঠিক কি না যাচাই করা হবে। এরপর চলে যাবেন আপনি ড্রাইভিং টেস্টে, ড্রাইভিং টেস্টে সফল হলে আপনাকে আবার দিতে হবে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় সফল হলে আপনার মেডিকেল টেস্ট, মেডিকেল টেস্টের পরে আপনার চাকরি হবে। হ্যাঁ, এখন থেকে ডিফেন্সের এই সমস্ত চাকরিগুলির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে প্রত্যেকটা ধাপে ধাপে ভীষণভাবে পরীক্ষা নিরীক্ষার পর চাকরি দেওয়া হচ্ছে। তো কেন চাকরি দেওয়া হচ্ছে, নিশ্চয়ই যারা চাকরি পেতে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। আমার যে বিষয়টা, আমি যে বিষয়টা নিয়ে ডিল করছি, আপনাদেরকে তথ্যগুলো জানানো, আমি চেষ্টা করে থাকি যে আপনাদের প্রত্যেকটা বিষয় যেন পুঙ্খানুপুঙ্খ আপনারা জানতে পারেন। তো যাই হোক, যেটা বলছিলাম, এর জন্যে আপনারা যে অনলাইনে অ্যাপ্লাই করবেন তার জন্যে কিন্তু একটা শেষ তারিখ রয়েছে, মার্চের 19 তারিখ, এর মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে। তো অ্যাপ্লাই যখনই করতে যাবেন, আপনাদের আমি ছোট্ট একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু ইনস্ট্রাকশান দেখবেন। ইনস্ট্রাকশানের মধ্যে শারীরিক মাপঝুঁকের যে ব্যাপার রয়েছে সেটা একটু ভালো করে পরখ করে নেবেন, দেখে নেবেন আপনার শরীরের যে কাঠামো বা যে মাপঝোঁক রয়েছে তার সঙ্গে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী মিলছে কি না। সেটা যদি মিলে থাকে তবে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু চাকরি পাওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু একটু একটু করে এগিয়ে আসে। যারা এরকম ড্রাইভিং লাইসেন্স নিয়ে বসে আছেন, আপনাদের কাছে রয়েছে আপনাদের ড্রাইভিং লাইসেন্স, আপনাদের আরেকটা কথা বলে রাখছি, এইমাত্র তো বললাম সিআইএসএফএ চাকরির কথা, আরেকটা উইংয়ে চাকরির ব্যবস্থা করা হচ্ছে, সেটা হচ্ছে আইটিবিপিতে। এখানটা একটু শূন্যপদের সংখ্যাটা কম রয়েছে, 134 জনকে নিয়োগ করা হবে, তবে পদ্ধতি পুরোপুরি একই রকম। তাই যদি আপনি ঝুঁকি নিতে চান তবে আমার অ্যাডভাইস থাকবে দুটোতে অ্যাপ্লাই করে দিন, একদিকে সিআইএসএফে অ্যাপ্লাই করুন আরেকদিকে আইটিবিপিতে অ্যাপ্লাই করুন। যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, যেহেতু আপনি মাধ্যমিক পাস রয়েছেন, আপনি পরীক্ষা করে দেখুন আপনার চাকরি আইটিবিপিতে হয় নাকি সিআইএসএফে হয়। তবে আইটিবিপির জন্য যদি আপনি আবেদন করতে চান, এর জন্যে কিন্তু আপনাকে 15 মার্চের মধ্যে আবেদন করতে হবে, আর সিআইএসএফের জন্য আগেই বলেছি 19 মার্চের মধ্যে আবেদন করতে হবে। হ্যাঁ, এতক্ষণ ধরে
মাধ্যমিক পাশ যারা, আপনাদের উদ্দেশ্যে বলে দিলাম খুব ভালো ভালো চাকরির কথা। হ্যাঁ, যারা গ্রাজুয়েট রয়েছেন তারা ভাবছেন যে আমাদের জন্যে সাধারণ লাইনের কোনো চাকরি রয়েছে কি না। একদম সঠিক, যদি আপনি গ্রাজুয়েট হয়ে থাকেন আর আপনার যে বয়স সেটা যদি 32-এর মধ্যে থাকে, আমি সাধারণদের কথা বলছি, জেনারেল ক্যান্ডিডেটদের কথা বলছি, 32-এর মধ্যে থাকে, তবে কিন্তু আপনার জন্য একটা দারুণ চাকরির খবর বলছি, শুনে নেবেন ভালো করে। সেটা হচ্ছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো আপনারা অনেকেই হয়তো আঁচ করে নিয়েছেন, হ্যাঁ শুনেছি তো এইরকম চাকরির কথা। সেটা হচ্ছে আইএএস এবং আইএফএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। তো অনেকেই হয়তো ভাববেন যে উরি বাবা, সেটা তো একটা বড় মাপের চাকরি। নিশ্চয়ই আপনারা এতদিন ধরে পড়াশুনো করে আপনারা গ্রাজুয়েট হয়েছেন, তো গ্রাজুয়েট হওয়ার পর তো নিশ্চয়ই আপনারা স্বপ্ন দেখতেই পারেন যে সিভিল সার্ভিসে পরীক্ষা আমি দিতে পারবো না কেন। সত্যি সিভিল সার্ভিসের পরীক্ষার জন্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগরতলায় পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, আগরতলায় চাকরি পাওয়ার সুযোগ রয়েছে, যোগ্যতা স্রেফ গ্রাজুয়েট, নম্বরের কোনো কড়াকড়ি নেই, কোনো স্ট্রিমের কোনো বালাই নেই। আর কেউ যদি ভাবেন যে আমি তো এখনও গ্রাজুয়েট হইনি, আমি আগামীতে হতে যাচ্ছি, আমার লাস্ট ইয়ার, আমি এবারকার পরীক্ষার্থী, হ্যাঁ বন্ধু, আপনিও কিন্তু আবেদন করতে পারবেন, আপনার জন্য সুযোগ রয়েছে। দুটো পয়েন্ট রয়েছে ক্রাইটেরিয়াতে, তাদের যোগ্যতার ক্রাইটেরিয়াতে। একটা হচ্ছে আপনি পাসড অর্থাৎ গ্রাজুয়েট আপনি, আরেকটা হচ্ছে এপিয়ার্ড, দুটো কলাম রয়েছে, অর্থাৎ আপনি এপিয়ার্ড হলেও কিন্তু আবেদন করতে পারবেন। তো কোনো অসুবিধা নেই, আপনি যখন আবেদন করবেন তখন কষ্ট করে ইনস্ট্রাকশানে যে নির্দেশাবলী রয়েছে সেগুলো একটু পড়ে নেবেন, বুঝে নেবেন, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। একটু একটু ক্ষেত্রে কিছু কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, যারা এপিয়ার তারা কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের কোন জায়গাটায় তারা যে এপিয়ার সেটা উল্লেখ করবে, এগুলো একটু দেখে আপনাকে করতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে সিলেকশনটা হবে, বাছাইটা হবে, সেটা কিন্তু রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় সফল হলে আপনার ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে সফল হলে আপনার চাকরি হয়ে যাবে। প্রচুর সংখ্যক পোস্ট, দিন দিন এই পোস্টগুলো বাড়ছে দেখছি। এবার 892 জনকে নিয়োগ করা হবে, তার মধ্যে যে সিএসপি বলা হয়, সিভিল সার্ভিস প্রিলিমিনারি যেটাকে বলা হয়, অর্থাৎ তার মধ্যে সিভিল সার্ভিস প্রিলিমিনারি রয়েছে 782টি, আর আইএফএসের জন্যে রয়েছে 110টি শূন্যপদ। এর মধ্যে কিন্তু অবশ্যই যারা এসসি, যারা এসটি, যারা ওবিসি, আপনাদের জন্য কিন্তু সংরক্ষিত রয়েছে, কিন্তু কটা করে রয়েছে সেটা কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকছে না। যেহেতু এটা অল ইন্ডিয়া সার্ভিস, সেই ক্ষেত্রে কিন্তু সেটার কোনো ক্লারিফিকেশন বা ডিভিশন করা হয়নি। তো পরবর্তী সময়ে নিশ্চয়ই জানানো হবে। আর যেটা জরুরি কথা সেটা হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে। এই অনলাইনে অ্যাপ্লাই করার জন্যে যে শেষ তারিখটা সেটা কিন্তু মার্চের 6 তারিখ। মার্চের 6 তারিখের মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। আরেকটা কথা বলতে পারেন, একটু কানে কানে বলছি আপনাকে, কারণটা হলো এই যে পরীক্ষাটা সিএসপি আইএফএস, সিএসপি আইএফএসের পরীক্ষাটার ক্ষেত্রে আপনাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনি আবেদন করে নেবেন। কারণ হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্যে যে সেন্টার, আগরতলায় সেন্টার পড়বে আমি আগেই বলে দিয়েছি, কিন্তু আগরতলায় সেন্টারের যে আসন সংখ্যাটা সেটা কিন্তু সীমিত। এই সীমিত সংখ্যক যে আসন সেটা যদি পূরণ হয়ে যায় তবে কিন্তু আপনাকে কলকাতায় গিয়ে পরীক্ষা দিতে হবে। এটা কখন হয়ে থাকে, আমি যদি দেরি করতে থাকি অ্যাপ্লাই করার জন্যে, আমার আগে যদি অন্যান্যরা ফিল আপ করতে করতে নির্দিষ্ট আসন সংখ্যাটা যদি ভরাট করে ফেলে শেষ হয়ে যায়, তবে কিন্তু আমাকে বাধ্য হতে হবে সেটা বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দিতে পারবো, মিস হবে না, বঞ্চিত হব না, কিন্তু
নিজ শহরে পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে আমাকে বঞ্চিত হতে হবে। আরও বিস্তারিত জানাবো, এক্ষুনি আসছি। একদম টিভির পর্দা ছেড়ে আপনারা যাবেন না, সঙ্গে থাকুন, আসছি এক্ষুনি বিরতির পর। দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে আগরতলায় পরীক্ষা হবে, যারা গ্রাজুয়েট রয়েছেন বা যারা এপিআর, আপনারা আবেদন করতে পারবেন এরকম একটা কাজের কথা। হ্যাঁ, 6 মার্চের মধ্যে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। তো শেষ তারিখটা তো ঠিকই বলে দিলাম, কিন্তু পাশাপাশি আরও একটা কথা বলেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করতে হবে। এর পেছনে একটা কারণ বলেছিলাম যে আসন সংখ্যার বিষয়টা নিয়ে। হ্যাঁ, একদম ঠিক। সেটা হচ্ছে যে আগরতলায় যে সেন্টার, পরীক্ষার সেন্টার, সেই পরীক্ষা সেন্টারের জন্য যে আসন সংখ্যা সেটা কিন্তু একটা সীমিত সংখ্যক। শুধু আগরতলা কেন, সবকটা রাজ্যের ক্ষেত্রেই এই ধরনের করা হয়ে থাকে, ব্যতিক্রম শুধু 4টা মেট্রোপলিটন সিটির ক্ষেত্রে। ওই 4টা মেট্রোপলিটন সিটি দিল্লি, কলকাতা, চেন্নাই আর মুম্বাই, এই শহরগুলিতে কিন্তু ইনফিনিট, অর্থাৎ আসন সংখ্যা বলে কোনো ব্যাপার নেই। তো যারা নিজ নিজ রাজ্যের শহরগুলিতে পরীক্ষা দেওয়ার জন্যে অ্যাপ্লাই করতে গিয়ে আসন সংখ্যা পাচ্ছেন না, তাদেরকে বাধ্য হতে হয় সেই মেট্রোপলিটন সিটিগুলোতে গিয়ে পরীক্ষা দেওয়ার জন্যে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট গেট, অর্থটা হচ্ছে যে যত আগে অ্যাপ্লাই করবে সে তত তাড়াতাড়ি তার নিজের শহরের সেন্টারটা সুবিধাটা পাবে, নয়তো বা তাকে বহিরাজ্যে গিয়ে, অর্থাৎ কাছাকাছি যে মেট্রোপলিটন সিটি হবে সেখানটায় গিয়ে তাকে আবেদন করতে হবে। না, আমি ইচ্ছে করলে দিল্লিতে গিয়েও পরীক্ষা দিতে পারবো, কিন্তু আমি নিজ শহরে আমার পরীক্ষা দেওয়ার সুযোগটা আমি বঞ্চিত হতে হবে যদি আমি দেরি করে ফেলি। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূল কথাটা। তাই বলবো আপনারা যত শীঘ্র আবেদন করে নেবেন। আর যে কথাটা বলছিলাম যে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য জানার জন্যে এই নম্বরটাকে হোয়াটসঅ্যাপে ব্যবহার করে আপনারা প্রশ্ন করতে পারেন। পেয়েছি আমি বেশ কিছু প্রশ্ন। একজন বন্ধু জানতে চেয়েছেন, বন্ধুর নাম নজরুল, উনি জানতে চেয়েছেন যে এসএসসির মাধ্যমে বা ইন্ডিয়ান আর্মির উদ্যোগে যে আমাদের রাজ্যের বাধারঘাটে যে বিভিন্ন সময় আগে দেখেছি আমরা আর্মির যে র্যালি হয়ে থাকে সেগুলোর সম্পর্কে কোনো ইনফরমেশান আছে কি না। ভালো প্রশ্ন। বিষয়টা হচ্ছে আপনারা দেখে থাকবেন যখন বিগত সময়ে র্যালিগুলো হয়েছিল তখন আমরা জানতে পেরেছিলাম যে এটা বর্ষব্যাপী অনুষ্ঠান, অর্থাৎ সারা বছরই নাকি এই ধরনের ওপেন র্যালি হয়ে থাকে। তো তারা করেন কি, সারা দেশে ঘুরে ঘুরে
এই রেলিগুলো নিয়ে থাকে। তো আমাদের রাজ্যে কখন তারা আসবে এ ধরনের কিন্তু ক্যালেন্ডার এখনও প্রকাশিত হয়নি। আপনারা দেখবেন মোটামুটি আগামী এরকম দু তিন মাসের ক্যালেন্ডার কিন্তু একসঙ্গে তারা প্রকাশ করে দেয়। আপনারা জয়েন ইন্ডিয়ান আর্মি এইরকম একটা ওয়েবসাইট রয়েছে বা ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটও বলতে পারেন, সেই ওয়েবসাইটগুলো সার্চ করে দেখে নিতে পারেন যে বর্তমানে কোন কোন রাজ্যের কোন কোন শহরে এই রেলিগুলো চলছে। আরেকটা কথা, এই রেলিগুলো এমনভাবে এখন থেকে হচ্ছে যে এক রাজ্যের ক্যান্ডিডেট আরেক রাজ্যে গিয়ে কিন্তু রেলিতে অংশগ্রহণ করতে পারবে না। যখন যার যার রাজ্যে আসবে তখন সে তার রাজ্যেই কিন্তু রেলিতে অংশগ্রহণ করতে হবে। অতএব এই মুহূর্তে আমাদের হাতে খবর নেই, আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে পরবর্তী সময়ের জন্য, যখন আসবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। একজন বন্ধু জানতে চেয়েছেন যে রেলওয়েতে রিক্রুটমেন্ট চলছে বলে আপনি জানিয়েছেন, তার মধ্যে আইটিআই সার্টিফিকেট লাগবে কি না। হ্যাঁ, আপনাকে একটু জানিয়ে রাখি, রেলওয়েতে এখন দুটো বিষয়ে ফর্ম ফিল আপের কাজ চলছে, একটা হচ্ছে গ্রুপ ডি আরেকটা হচ্ছে এএলপি। এএলপি পুরো নামটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য যদি আপনি আবেদন করতে চান তবে আপনার আইটিআই সার্টিফিকেট থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, আপনি অ্যাডভান্টেজ পাবেন, প্রেফারেন্স দেওয়া হবে আপনাকে। আর গ্রুপ ডি যে পোস্টের কথা বলেছি সেক্ষেত্রে কিন্তু আইটিআই এর কোনো সার্টিফিকেট বা কোনো ট্রেড সার্টিফিকেটের কোনো আবশ্যকতা নেই, শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন। একজন বন্ধু জানতে চেয়েছেন যে রেলওয়েতে জবের বিষয়ে এটা যদি আরও একবার বলি, আপনাকে আরও একবার নয় আরও একাধিকবার শতবার বলতে পারবো, কোনো অসুবিধা নেই, আপনাকে আমি একটা বুদ্ধি দিয়ে রাখছি সেটা আরও একবার জানার জন্যে। সে বুদ্ধিটা, আপনি আগামীকাল রেকর্ডিং প্রোগ্রাম দেখুন, পুনঃ সম্প্রচার করা হচ্ছে বেলা একটায়, দেখে নেবেন। যদি কোনো কারণে আপনি এটাও বঞ্চিত হন দেখার ব্যাপারে, দেখতে পারলেন না হয়তো, আপনি ইউটিউবে দেখে নেবেন বা ফেসবুকে দেখে নেবেন, আপনি নিউজ ত্রিপুরা, নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা লাইভ বলে সার্চ করে নিতে পারেন, আপনি এই নম্বরটা দিয়ে সার্চ করে নিতে পারেন, আপনি পেয়ে যাবেন আপনার এই খবরগুলো। হ্যাঁ, একজন বন্ধু জানতে চেয়েছেন দ্বাদশ মানের পর রেলের কোনো রকম জব আছে কি না। নিশ্চয়ই রয়েছে, আমি তো বললাম যে কোনো যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে। এক্ষেত্রে উচ্চশিক্ষিতদের জন্য কোনো কিন্তু আলাদা সুবিধা পাবেন না, কিন্তু আবেদন করতে পারবেন। তো অনেকে হয়তো ভাববেন যে গ্রুপ ডির চাকরি, আমি গ্র্যাজুয়েট হয়েছি, আমি 12 পাস করেছি, আমি কেন অ্যাপ্লাই করব না। অনেকে কিন্তু করছেন, সে চাকরির ক্ষেত্রে উচ্চশিক্ষিতরাও কিন্তু আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আরেকজন বন্ধু নাম রাহুল, উনি জানতে চেয়েছেন যে ইন্টারভিউটা কি ত্রিপুরাতে হবে, বলতে গেলে রেলওয়ের ইন্টারভিউর কথাই বোঝাতে চাইছেন, আর পিইটি পারলেই কি জব হয়ে যাবে। একটু গুছিয়ে বলছি, প্রথম কথা হচ্ছে ইন্টারভিউ ত্রিপুরাতে হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে, আর দ্বিতীয়ত যে সেটা হচ্ছে পিইটি পাশ করলেই কি চাকরি হয়ে যাবে। পিইটির আগে কিন্তু আপনার সিবিটি হবে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় পাশ করলে পরে আপনাকে পিইটির জন্যে আপনি ছাড়পত্র পাবেন। এরপর পিইটিতে আপনি যদি পাশ করে যান তবে তো আপনার চাকরি অবশ্যম্ভাবী হবে, না কেন, বলাই তো আছে সিলেকশন মডিউলে লেখা আছে, এরপরেই আপনার চাকরি হচ্ছে। আরেকজন বন্ধু নাম রাকেশ, উনি জানতে চেয়েছেন যে ড্রাইভিং লাইসেন্সটা কি হেভি ভেহিকেল লাগবে নাকি প্রাইভেট লাইসেন্স হবে। কথাটা হলো, নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি, আপনি যে ডিফেন্সের কথা বলেছিলাম, CISF অথবা ITBP, ওগুলোতে ড্রাইভার পোস্টের লোক নিয়োগ করা হবে, এর জন্যে যে ড্রাইভিং লাইসেন্স লাগবে সেটা প্রাইভেট লাইসেন্স না হেভি ভেহিকেল লাইসেন্স, এরকম জানতে চেয়েছেন। বিষয়টা, আপনার যে লাইসেন্সটা রয়েছে আপনি আপনার লাইসেন্সটাতে দেখুন LMB রয়েছে কি না, অর্থাৎ লাইট মোটর ভেহিকেল রয়েছে কি না। যদি হেভি ভেহিকেলও থাকে লাইট মোটর ভেহিকেলও থাকে
তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অসুবিধে নেই। নেক্সট, আরেকজন বন্ধু জানতে চেয়েছেন রেলওয়েতে মাধ্যমিকের যে জব রয়েছে লাস্ট ডেট কবে। ভালো প্রশ্ন, হয়তো আপনি নজর দিতে পারেননি। হ্যাঁ, মার্চের 12 তারিখ হচ্ছে লাস্ট ডেট, কিন্তু আপনাকে আপনার অবগতির জন্য আমি জানিয়ে রাখব যে কখনোই লাস্ট ডেটের অপেক্ষা করে ফর্ম ফিল আপ করতে যাবেন না। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করার জন্যে। আপনি খেয়াল করে জেনে নিন কারোর কাছ থেকে যে এখনই যারা আবেদন করার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু এক ঘন্টা দু ঘন্টা ধরে বসে থেকেও কিন্তু সাফল্য পাচ্ছেন না। তার মানে বুঝতেই পাচ্ছেন যে অনলাইনে আবেদন করার বিষয়টা একদিকে যেমন কিছুটা কমপ্লিকেটেড, জটিল, আরেকদিকে যে সার্ভার এমন জেমের পর্যায়ে পৌঁছেছে যে সহসাই কিন্তু ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন না। তো যেহেতু আপনি আবেদন করতে আগ্রহী রয়েছেন, আমি আপনাকে ছোট্ট একটা উপদেশ দেব যে এখন থেকে বিষয়টা শুরু করে দিন চেষ্টার কাজটুকু। একজন জানতে চেয়েছেন যে হ্যাঁ, নরসিংগড় থেকে সোমা দাস বলে একজন জানতে চেয়েছেন যে রেলওয়ে অ্যাপ্রেন্টিসের বেতন কত হবে। রেলওয়ে অ্যাপ্রেন্টিস আপনি কি আবেদন করেছেন? যদি আপনি আবেদন করে থাকেন তবে আবেদন করার পর যে প্রিন্ট আউটটা বেরিয়ে আসে সে প্রিন্ট আউটটার মধ্যে একটা রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, সেই নম্বরটা আপনি আমাদের যে নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর সেটাতে আপনি সেন্ড করে দিন। আমরা আপনার নম্বরটাকে ব্যবহার করে যোগাযোগ করে জেনে দিতে পারবো যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করেছেন অ্যাপ্রেন্টিসের জন্যে, আর সেই অ্যাপ্রেন্টিসের বেতনক্রম প্রশ্নেই উঠে না, বেতন দেওয়া হবে না। এক্ষেত্রে আপনি স্টাইপেন্ড পাবেন, স্টাইপেন্ডের পরিমাণ কত সেটা আমরা আপনাকে জানিয়ে দিতে পারব। একজন বন্ধু জানতে চেয়েছেন যে সিআইএসএফ কোনো জব এখন আছে কি। এইমাত্র বলেছি সিআইএসএফের জব রয়েছে, আপনি আবেদন করতে পারবেন। একজন নিউজ দেন, চাকরির নিউজ দেওয়ার কথা বলছেন, একজন জানতে চেয়েছেন টিসিএস টিপিএসের কিছু বের হয়েছে কি না। টিসিএস টিপিএসের কিছু বের হয়েছে কি না প্রশ্নটা ঠিক বোঝা যায়নি, তাই আপনাকে আমি তেমন কিছু বলতে পারছি না। আপনি একটু পরিষ্কার করে পরে জানাবেন আপনার কি প্রশ্ন রয়েছে, আমরা অবশ্যই আপনাকে জানাতে পারব। স্টেনোগ্রাফিদের জন্য কোনো জব রয়েছে কি না, নিশ্চয়ই আপনি বিভিন্ন ওয়েবসাইট লক্ষ্য করুন, এই মুহূর্তে আমাদের হাতে স্টেনোগ্রাফিদের জন্য কোনো চাকরির খবর নেই। তো আরেকটা কথা বলে রাখি, স্টেনোগ্রাফিদের যে বিভিন্ন সময়ে চাকরি হয়ে থাকে সে শূন্যপদের সংখ্যাটা কিছুটা কম থাকে। তো আমরা সাধারণত আপনাদের কাছে পরিবেশন করার জন্যে, উপস্থাপন করার জন্যে যে খবরগুলোকে নিয়ে আসি সেটা যে ক্ষেত্রে অধিক সংখ্যক চাকুরি প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারেন, শূন্যপদের সংখ্যাটা যেখানে প্রচুর সংখ্যক থাকে সেটাই কিন্তু আমরা গুরুত্ব দিয়ে আপনাদের জন্যে এনে রাখি। হ্যাঁ, আরও বলে রাখছি যারা এরকম প্রশ্ন করেছেন আপনারা কিন্তু অবশ্যই উত্তর পেয়ে যাবেন, তবে এই অনুষ্ঠানের জন্য বাছাই করা প্রশ্নগুলো আমরা উত্তর দিয়েছি। আরও কিছু চাকরির খবর রয়েছে আপনাদের জানানোর জন্যে, তার জন্যে যেমন ধরুন যারা রেলওয়েতে অ্যাপ্রেন্টিস করতে চাইছেন, নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছেন যে অ্যাপ্রেন্টিস বিষয়টা কী। রেলওয়েতে অ্যাপ্রেন্টিস করা থাকলে কিন্তু রেলওয়েতে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা একটা বাড়তি সুবিধা পেয়ে যাবেন, একদম ঠিক। এরকম ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে 1898 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, তার জন্য ইচ্ছে করলে আপনি আবেদন করতে পারেন, শেষ তারিখ রয়েছে 28 ফেব্রুয়ারি। এদিকে বলেছিলাম রেলওয়েতে চাকরি হচ্ছে এএলপির জন্যে, যে ক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাশ তো অবশ্যই হতে হবে, পাশাপাশি আপনাকে আইটিআই থেকে বেশ কিছু ট্রেড বলে রাখা হয়েছে, যেমন টার্নার, ফিটার, ওয়েল্ডার, এ ধরনের কিছু ট্রেড রয়েছে। ওই ট্রেডগুলোতে কিন্তু আপনি যদি সাফল্যের সঙ্গে আপনি সার্টিফিকেট পেয়ে থাকেন তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, শেষ তারিখ রয়েছে মার্চের 5 তারিখ পর্যন্ত। যারা উচ্চ মানের পরীক্ষা যেমন ধরুন বিই, বিটেক করেছেন, শুধু করেছেন বলা ঠিক হবে না, প্রথম শ্রেণীর নম্বর পেয়েছেন অর্থাৎ ফার্স্ট ক্লাস বা তার চেয়েও বেশি নম্বর, অন্ততপক্ষে 65% নম্বর পেয়ে পাশ করেছেন,
আপনাদের জন্য কিন্তু একটা দারুণ চাকরির খবর রয়েছে, সেটা হচ্ছে ইসরোতে চাকরি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে চাকরি, মহাকাশ গবেষণার যে কেন্দ্র সেখানটায় চাকরি। খোঁজ করুন, ওয়েবসাইটে দেখুন, ইসরোর ওয়েবসাইটে লগ অন করুন, অ্যাপ্লাই করুন। শেষ তারিখটা জেনে রাখুন আমার কাছ থেকে, ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে নিতে হবে। যারা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন, নম্বরও ভালো পেয়েছেন, গ্রাজুয়েট হয়েছেন, যে কোনো বিষয়ে গ্রাজুয়েট হয়ে থাকুন, 60% নম্বর নিয়ে গ্রাজুয়েট হয়েছেন, আপনাদের জন্যে ইডবিতে চাকরি হচ্ছে। IDBI, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এর জন্যে আগরতলা সেন্টার পাবেন না পরীক্ষার জন্যে, আপনাকে অবশ্যই গুয়াহাটি অথবা কলকাতায় গিয়ে পরীক্ষা দিতে হবে। তবে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারির মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আমি সংক্ষেপে বলে দিলাম, আপনারা যখনই আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই ইনস্ট্রাকশান দেখে আবেদন করবেন। এই কাজটা কিন্তু ভুলবেন না যে ইনস্ট্রাকশান না দেখে আবেদন করবেন না। ইনস্ট্রাকশানে কয়েকটা পয়েন্ট আপনি অবশ্যই জরুরি ভিত্তিতে দেখে নেবেন, সেটা হচ্ছে বয়সের ব্যাপারটা, যোগ্যতার ব্যাপারটা, কোনো অভিজ্ঞতার ব্যাপার রয়েছে কি না সেটা, এগুলো দেখে আপনারা আবেদন করবেন। যারা নার্সিং GNM-এ ডিপ্লোমা করে বসে আছেন বা BSc নার্সিং করে অপেক্ষা করছেন চাকরির জন্যে, আপনাদের জন্যে এইমসে চাকরির সুযোগ রয়েছে। এইমস, আমরা সবাই জানি যে এইমসের বেশ কিছু শাখা রয়েছে, বিভিন্ন রাজ্যে রয়েছে এইমসের শাখাগুলো। তার মধ্যে এই মুহূর্তে 2টো শাখাতে, একটা হচ্ছে ভোপাল আর একটা হচ্ছে ঋষিকেশ, মধ্যপ্রদেশের ভোপাল আর উত্তরাখণ্ডের ঋষিকেশ, সেখানটায় চাকরি হবে নার্সিং স্টাফদের জন্যে। প্রচুর সংখ্যক পোস্ট রয়েছে, ভোপালের জন্য 700 পোস্ট রয়েছে, আর যে উত্তরাখণ্ডের ঋষিকেশ রয়েছে সেখানটার জন্যে রয়েছে 1126 পোস্ট। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন আবেদন করতে হবে। ভোপালের জন্যে লাস্ট তারিখ রাখা হয়েছে মার্চের 6 তারিখ পর্যন্ত, আর ঋষিকেশের জন্যে লাস্ট তারিখ রাখা হয়েছে মার্চের 12 তারিখ পর্যন্ত। আপনারা ইনস্ট্রাকশান দেখে দেখে অবশ্যই আবেদন করতে পারবেন। যারা ITI থেকে ফিটার, টার্নার, এরকম 7টা ট্রেড রয়েছে, এগুলো পাশ করে বসে আছেন, আপনাদের জন্য একটা সর্বভারতীয় একটা চাকরি রয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, NMDC-তে চাকরি। এই NMDC-তে চাকরি করার জন্যে শেষ তারিখ, অ্যাপ্লাই করার যে শেষ তারিখ প্রায় এগিয়ে আসছে, 19 ফেব্রুয়ারি শেষ তারিখ, দেখে নেবেন। যদি আগ্রহী থাকেন, 18 থেকে 30 পর্যন্ত বয়স যাদের রয়েছে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরিটা হয়ে থাকে, তবে একটা কথা বলে রাখি, এর জন্যে কিন্তু আপনি আগরতলায় কিন্তু কোনো সেন্টার পাবেন না, এর জন্যে বহিরাজ্যে গিয়ে আপনাকে পরীক্ষা দিয়ে আসতে হবে। এই কথাটা খেয়াল রাখতে হবে শুরু থেকেই, আবেদন করার সময় আপনাকে এই জিনিসটা বুঝে নিতে হবে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে বেশ কিছু কর্মপ্রার্থী বন্ধুরা ফোন করছিলেন, জানতে চাইছিলেন যে আমরা তো একটা চাকরির খবর পেয়েছি যে মাধ্যমিক পাশ করলেই অ্যাপ্লাই করা যাবে, আর বয়সটাও এক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি, 18 থেকে 30 পর্যন্ত। তো 18 থেকে 30 পর্যন্ত কিসের চাকরি? সেন্ট্রাল ওয়াটার কমিশনের চাকরি। তো আমি বলবো এই মুহূর্তে যেহেতু, হ্যাঁ এক্ষেত্রে একটা ছোট্ট কথা রয়েছে যে অনেকে হয়তো ভাবতে পারেন যে সেন্ট্রাল ওয়াটার কমিশনের চাকরির জন্যে কোনো কিন্তু আপনার পরীক্ষাটা দিতে হবে লিখিত পরীক্ষা, আর রেলের চাকরির জন্যে দিতে হবে CBT পরীক্ষা। তো যাই হোক, অনেকের তো ইচ্ছে রয়েছে রেলে চাকরি করবেন না, আপনারা সেন্ট্রাল ওয়াটার কমিশনে চাকরি করতে আগ্রহী রয়েছেন, খুঁজছেন আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, আবার বলে দিচ্ছি 28 ফেব্রুয়ারি শেষ তারিখ। আপনি সেন্ট্রাল ওয়াটার কমিশনের ওয়েবসাইটে প্রথমে লগ অন করুন, করে আপনি আপনার প্রোফাইলটাকে জমা দিন, দিয়ে ইলিজিবিলিটি টেস্ট করিয়ে নিন যে আদু আপনি এটার জন্য উপযুক্ত কিনা। আর যদি উপযুক্ততা পেয়ে যান তবে কিন্তু আপনি স্টেপগুলো পেয়ে যাবেন, ইনস্ট্রাকশান পেয়ে যাবেন কীভাবে আবেদন করবেন। আর আমরা তো রয়েছি, আমাদের সঙ্গেও তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো আজকে তো আপনাদের জন্য অনেক চাকরির কথা বলে দিলাম, বুঝতেই পেরেছেন কত সংখ্যক চাকরি রয়েছে আমার হাতে। তো আমার হাতে বলতে আমি চাকরি দেব তা নয়, কিন্তু স্রেফ চাকরির তথ্যটা আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা সেটা শুনে নোট করে আপনারা আপনাদের সিস্টেম অনুযায়ী এগিয়ে যেতে পারেন। তো যাই হোক, আগামী দিনে আবারও দেখবেন
নিউজ ভ্যানগার্ডের এই কাজের সন্ধানে অনুষ্ঠান, পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানও দেখবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ফেসবুকের মাধ্যমেও। আর আমাদের নম্বরটা যাওয়ার পথে আরও একবার বলে রাখছি, 9436120305। আপনারা ইউটিউবে সার্চ করেও দেখে নিতে পারেন। তো চলুন আজকের মতন এখানটাই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, নমস্কার।